আপনাকে কিছু প্রশ্ন করা যাবে? জি অবশ্যই। আচ্ছা, আপনি সবথেকে কী করতে ভালোবাসেন? সবথেকে তো ঘোরাঘুরি, আড্ডা, এরকম পড়াশোনার পাশাপাশি আর কি। এছাড়া তেমন সেরকম কোনো ইচ্ছা নেই আর কি। আচ্ছা, আপনি যদি মানে শুনেন যে আপনার গার্লফ্রেন্ড ধর্ষিতা, তাহলে আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন না করবেন না? এটা আসলে কন্ডিশনের উপর নির্ভর করে। যে এরকম যদি আমার বোনের সাথে হইতো, তাহলে অবশ্যই কিন্তু আমি এটা মানে মানতাম না। তো অবশ্যই যদি সে মানে ইচ্ছাকৃতভাবে যদি সেরকম না হয়ে থাকে, তাহলে এটা অ্যাকসেপ্ট করা যায়। আপনাকে কিছু কোশ্চেন করবো, আপনি বলবেন? জি বলেন। আচ্ছা, আপনি তো রিলেশন করেন? হ্যাঁ। আচ্ছা, যদি কখনো শুনেন যে বিয়ের আগ মুহূর্তে আপনার বয়ফ্রেন্ড হচ্ছে ধর্ষক, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? অবশ্যই না। কেন? একটা খারাপ চরিত্রের ছেলেকে কিভাবে বিয়ে করা যায়? এত স্বাভাবিক ব্যাপার না, কখনোই করব না। কখনোই করবেন না? কখনোই করবেন না? যেহেতু তার তো চরিত্রই খারাপ, তাকে নিয়ে তো সারা জীবন থাকা যাবে না। আপনি তো রিলেশন করেন না? আপাতত রিলেশন করি না, তবে চেষ্টা করছি, করার জন্য চেষ্টা করছি। রিলেশন করার পরে যখন বিয়ের কথা চলবে, তখন যদি আপনি শুনেন আপনার গার্লফ্রেন্ড ধর্ষিতা, তাহলে আপনি কি করবেন? আসলে যাচাই বাছাই করে রিলেশনটা করাই বেটার, ঠিক আছে? কারণ যাচাই বাছাই না করে যার তার সাথে তো রিলেশন করা যাবে না, ঠিক আছে? তারপরে যদি শুনেন বিয়ের আগের দিন যে আপনার গার্লফ্রেন্ড ধর্ষিতা, তাহলে কি করবেন? আসলে এটা হচ্ছে মূলত মনের ব্যাপার, ঠিক আছে? মানে অ্যাক্সিডেন্টলি অনেক সময় হয়ে যেতে পারে, অজান্তে অনেক কিছুই সম্ভব, কিন্তু জানার পরে তো ওটা ভালো লাগবে না, মনের কাছে সিলেক্টেড হবে না। আচ্ছা, আমি আর যদি আপনি কিছু কোশ্চেন করি, আপনি উত্তর দিবেন? অবশ্যই, কেন না? রিলেশন করেন আপনি? না, করেন না। আচ্ছা, যদি কখনো রিলেশন করেন, তার পরবর্তী মুহূর্তে বিয়ের আগে যদি আপনি শুনেন আপনার গার্লফ্রেন্ড ধর্ষিতা, তাহলে কি করবেন? তাহলে কি করবো? তার বিয়ে করে নেব। কেন এখন ধর্ষিতা হয়েছে? মানুষজন তো হয়তো বা ওর সৌন্দর্য দেখে ধর্ষণ করেছে, আমি ওর সৌন্দর্য দেখেও বিয়ে করবো, সমস্যা কি? আর ধর্ষিতারা বিয়ে করলে এমন কি প্রবলেম? মানে কোনো প্রবলেম তো দেখতেছি না। মানে খারাপ মেয়েকে ভালো করে? হ্যাঁ অবশ্যই, হয়তো বা তার লাইফ হয়ে যাবে, আমি যদি তাকে না করি তার লাইফ নষ্ট হতে পারে, তাই না? সো ইটস পজিটিভ, পজিটিভ। আচ্ছা, আপনি তো রিলেশন করেন না? না, আমি এখন পর্যন্ত রিলেশন করি নাই। রিলেশন করেন? জি না। আচ্ছা, যদি আপনাকে বলা হয়, মানে বলা হয় যে আপনার বিয়ে করার আগ মুহূর্তে আপনার হচ্ছে গার্লফ্রেন্ড ধর্ষিতা, তাহলে ওই মুহূর্তে অনুভূতিটা আপনার কেমন হবে? আপনি কি বিয়ে করবেন ওনাকে? না, কখনোই না। কেন? কারণ সে একটা হচ্ছে মানে ধর্ষিতা মেয়েকে কেউ কখনো পছন্দ করে বা এটা করতে চায়, নিজের জানা মতে এরকম কেউ করতে চায়, সো আমি অ্যাভয়েড করি। তো ভালো হতে চাই আপনার কাছে, তো আমার এটা পছন্দ করি না, সো আমি এটাকে করবো না। জি না। করবেন? জি না। একটু আপনি যদি কখনো শুনেন যে আপনার বিয়ে করার আগ মুহূর্তে আপনার বয়ফ্রেন্ড ধর্ষক, তাহলে আপনি কি করবেন? বিয়ে করব না। করবেন না? করবেন না? কি জন্য করব না? তার চরিত্র বাজে সেই জন্য না। আর কি উনি তো ভালো হতে চায় আপনার কাছে। আমার কাছে একটুকু উত্তর আর পাচ্ছি না। আচ্ছা, যদি মানে আপনি একজনকে খুব ভালোবাসেন, হ্যাঁ, এখন হচ্ছে বিয়ে করার আগ মুহূর্তে যদি শুনেন যে বিয়ের আগের দিন আপনার গার্লফ্রেন্ড হচ্ছে ধর্ষিতা, তাহলে আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, আমি করতে পারি, যদি সত্যি ভালোবাসা থাকে ওর প্রতি আমার, তাহলে আমি ওকে বিয়ে করতে পারি। বিয়ে করবেন? বিয়ে করবো, সমস্যা নেই। বাড়ির সবাই যদি না মেনেন? বাড়ির সবাই না মেনে নেবে, মেনে নেওয়ার দিতে কতদিন? বাড়ির সবাইকে আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করবো যে এই মেয়েটা কী হবে, এই মেয়েকে তো অন্য কেউ বিয়ে করতে চাইবে না, বাট আমি যদি এখন একে সাহায্য করি, তাহলে আমি একটা অনেক বড় কাজ করে ফেলবো এই হিসাবে। আচ্ছা, আপনি কি করবেন যদি আপনার গার্লফ্রেন্ড যদি ধর্ষিতা হয়? আসলে গার্লফ্রেন্ড এক জিনিস আর বউ তো আর এক জিনিস। গার্লফ্রেন্ড ধর্ষিতা হলে তখনই বাঘ, আর যদি ওরকম রিলেশনশিপ হয়, ভালোবাসা যদি থাকে, তাহলে আমার মতে বিয়ে করা ঠিক। আমার মতে বিয়ে করা ঠিক, বিয়ে করা ঠিক। যদি কখনো শুনেন যে আপনার বয়ফ্রেন্ড হচ্ছে বিয়ের আগের দিন, মানে আপনার বিয়ের আগের দিন যদি শুনেন আপনার বয়ফ্রেন্ড হচ্ছে ধর্ষক, তাহলে আপনি কি করবেন? তাকে আমি মনে করেন পাইলে তারপরে সাইজ করে দেবো, আগে তাকে আমি আগে শুরু করে দেবো। মার বিয়েটা অনেক অনেক ভালোবাসি না, যতই ভালোবাসি সে একটা অন্যায় করছে, অবভিয়াসলি আমি তাকে অন্যায় সাপোর্ট করবো না।
আচ্ছা তুমি ভালো থাকো, ভালো হতে যতই চাক, আর পাঁচটা মানুষ আছে আমি আছি সব দেখবো, চোখে যেটা দেখবো সেটাই বিশ্বাস করবো, একজনের কথা শুনে তো বিশ্বাস করা যায় না, দেখবো তারপর প্রমাণ হলে তার ফাইন আছে তার সেটা ইয়ে করবে মেনে নেবেন। আচ্ছা থাক, আপনি কি করেন? আচ্ছা আপনাদের কিছু কোশ্চেন করি, হ্যাঁ মানে যদি কখনো শুনেন যে আপনার বিয়ের আগ মুহূর্তে আপনার বয়ফ্রেন্ড হচ্ছে ধর্ষক, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? কেন করবেন? কারণ এই ধরনের কেউ জানলে বিয়ে না করাটাই স্বাভাবিক। আপনার বিয়ে করার আগ মুহূর্তে যদি শুনেন আপনার গার্লফ্রেন্ড ধর্ষিতা, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? যদি ভালোবাসা জিনিসটা আলাদা জিনিস, ভালোবাসাটা যদি কাজ করে তাহলে তো অবভিয়াসলি, আর যদি নাই ভালোবাসি তাহলে তো প্রশ্ন আসে না, তাকে বিয়ে করব। হ্যাঁ ভালোবাসলে তো অবশ্যই তাকে বিয়ে করবো, আর যদি ভালো নাই বাসি তাকে তাহলে তো প্রশ্ন ওঠে না। আপনার ভালোবাসার মানুষটির সাথে যখন বিয়ে হবে তার আগ মুহূর্তে, বিয়ের আগ মুহূর্তে যদি আপনি শুনেন যে আপনার বয়ফ্রেন্ড হচ্ছে ধর্ষক, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? কেমন প্রশ্ন, অবশ্যই না। কেন? কারণ সে একটা ক্যারেক্টারলেস, সে ইচ্ছা করে করছে যেহেতু, অবশ্যই না, কারণ সেটা টাইম চলে গেছে, সে অনেক আগে যেহেতু ছিল এরকম, আরও হয়তো বা অনেকবারই করছে। যদি কখনো শোনেন যে আপনার বয়ফ্রেন্ড মানে আপনার বিয়ের আগ মুহূর্তে আপনার বয়ফ্রেন্ড হচ্ছে ধর্ষক, তাহলে আপনি তাকে বিয়ে করবেন? বিয়ের আগে মানে বিয়ের আগ মুহূর্তে যদি শুনি আমার বয়ফ্রেন্ড ধর্ষক, মেনলি তো খারাপ লাগবে, জানি না কি করবো, সেই সময় সব যেটা মাথায় আসবে সেটা। ওনাকে তো অনেক ভালোবাসেন? হ্যাঁ ভালো তো অবশ্যই বাসি, বাট একদম ধর্ষক বিষয়টা এমন একটা জিনিস যেটা আসলে করাটা সত্যি কঠিন, কখনো একটা ডিসিশন আসতে হবে, হয়তো করবো না। মানে কি করতে ভালোবাসেন? অবশ্যই নিজের গান বলে আরো সব ফ্রেন্ডস আর সার্কেলটা মিলে সবাই গান বলে। যদি কি কিছু কোশ্চেন করি আপনার? তো আচ্ছা যদি কখনো শোনেন যে আপনার বিয়ের আগ মুহূর্তে আপনার বয়ফ্রেন্ড হচ্ছে ধর্ষক, তাহলে কি তাকে আপনি বিয়ে করবেন? সরি অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে নিজেদের তো কখনো করে নাই, তাই নিজেদের কোনো অভিজ্ঞতাও নেই, যদি কখনো অভিজ্ঞতা হয় তাহলে তো অবশ্যই না, এরকম কিভাবে কি সম্ভব না। উনি তো ভালো হতে চায় আপনাদের কাছে? হ্যাঁ ভালো হতে চাই, অবশ্যই ভালো করতে চাইবো, বাট সে যদি ইচ্ছা করে সেই ইয়েতে যায় আমাকে ছেড়ে দিয়ে অন্য কারো কাছে যাবে, সেটা আমি কখনোই মেনে নেব না। এই যে কি দেখেন আপনারা, আচ্ছা দেখেন সাবস্ক্রাইব করেন, হ্যাঁ সাবস্ক্রাইব করেন, এখনো হ্যাঁ সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার পরে আপনারা তো পাশে বেল আইকন ক্লিক করে দেন, করেন নাই আমরা কিছু জানি করেন নাই, পিছনে অনেক ঝালমুড়ির দোকান আছে ঝালমুড়ি খাবো না, হয় হয় না এনে আমরা ভিডিও যদি আপনি আপডেট পেতে চান ভিডিও তারপরে আমাদের জানেন মারমার কিছু তো বলার আপনারা, হ্যাঁ মারমার কিচ্ছু না একদম খারাপ ভিডিও, খারাপ ভিডিও করে।